এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়নের ফলিত 11 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তি দিয়েছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। তো সম্পূরক কোণের মান হবে এক্স ডিগ্রি। দুয়ে দিয়েছে -1 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট মূলদ সংখ্যা হবে 0। 3 দিয়েছে একটি বীজগাণিতিক সংখ্যামালার ভাজক এক্স, ভাগফল এক্স ওয়াই, ভাগ শেষ ওয়াই -1 হলে ভাজ্য কত। তো প্রথমে এগুলো সবইভাবে লিখে নেবে, তারপরে ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে এক্স এটার মানে গুণ ইনটু এক্স ওয়াই প্লাস ওয়াই -1, তাহলে এই দুটো গুণ হলে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই -1 হবে ভাজক। জারে দিয়েছে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আর বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত, 90 ডিগ্রি। 2-এর রায়তে আছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের ভিতরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে 264 বর্গমিটার হলে পার্কের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। পার্কটা হচ্ছে বর্গাকার, তার মানে সব দিকে ধারের দৈর্ঘ্য 1 হবে। তো ধরি রাস্তা সমেত পার্কের একটা বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ মিটার। এবার রাস্তা বাদে পার্কের একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে এক্স -2 × 3, যেহেতু 3 মিটার চওড়া রাস্তা, তার মানে এক্স -6 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল এক্স -6² বর্গ মিটার। এবার রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে 264 বর্গমিটার, তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার মাইনাস এক্স -6² সমান 264। তাহলে এটাকে এবার এ -b² সূত্র ভেঙে নেবে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার -12x + 36। এটাকে যখন আমি বন্ধনী থেকে বার করব, এদের চিহ্নগুলো পাল্টে গিয়ে হয়ে যাবে -x² + 12x - 36 সমান 264। এটা তো এমনি নেমে গেল, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস এটা প্লাস এটা মাইনাস তাই কেটে গেল। তাহলে 12x সমান হচ্ছে 264 + 36, মানে হচ্ছে 300। তাহলে এক্স সমান হবে 300 ভাজিতক 12, মানে 25। তাহলে এক্স হবে 25 মিটার, তার মানে পার্কের একটি বাহুর দৈর্ঘ্য 25 মিটার। আচ্ছা, 2-এর রায়তে আছে 2a² + a - 2 = 0 হলে a³ - 1/a³ এর মান নির্ণয় করো। আমাদের যেটা দিয়েছে প্রদত্তটা ভালো করে দেখো, 2a² + a = 2 করলাম, এখান থেকে a কমন নিয়ে a × 2a + 1 = 2, তাহলে 2a + 1 = 2/a। এবার উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করছি, তাহলে 2a/2 + 1/2 = 2a/2a, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, এখানেও 2 কেটে যাচ্ছে, তাহলে a + 1/2 = 1/a, তাহলে a - 1/a = -1/2। আচ্ছা, এবার a³ - 1/a³ এর সূত্র হচ্ছে a - 1/a × a² + a × 1/a, এ কেটে যাবে +1/a², তাহলে আমার এখানে a² + 1/a² এর ভ্যালু জানতে হবে। তাই কি করলাম, a - 1/a = -1/2 উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে a - 1/a² = -1/2² তাহলে a² - 2 × a × 1/a + 1/a² = 1/4, a কেটে গেছে, তাহলে a² + 1/a² = 1/4 + 2, মানে 9/4। এবার তাহলে আবার সূত্রটায় আসি, তাহলে এখানে পাচ্ছি a - 1/a × a² + 1 + 1/a², তাহলে a² + 1/a² = 9/4, তাহলে 9/4 + 1, তো এখান থেকে যোগ করে পাচ্ছি -1/2 × 13/4, তার মানে -13/8, তার মানে হবে -1 × 5/8। 3-এ আছে দুটো উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে, তো এটা করবে x^4 + x²y²y^4, এটাকে এইভাবে ভেঙে নেবে, x^4 + 2x²y²y²² মানে একটাই x^4 হবে, এটা y^4 -x²y², তো এখান থেকে পেলাম x² + y² হোল স্কোয়ার - xy হোল স্কোয়ার, তাহলে x² + xy + y²
আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর দু নম্বর যেটা আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব, তো এটাকে ভাঙলাম মাইনাস এইট বি কিউব মাইনাস বি কিউব করে, তো এ মাইনাস বিটা এক জায়গায় করলাম আর প্লাস এ বি হোল কিউব মাইনাস এইট বি কিউবটাকে এক জায়গায় করলাম, তো এখান থেকে এই সূত্রটা পেলাম। আর এদের দুটোর ক্ষেত্রেও এইভাবে এই সূত্রটায় চলে আসলাম, এ প্লাস বি মাইনাস টু বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু টু বি প্লাস টু বি হোল স্কোয়ার। তো এখান থেকে এ মাইনাস বি যদি কমন নিই তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সিক্স বি স্কোয়ার, মানে এটাকে ভেঙে নিয়েছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ারটা কাটা নয়, হ্যাঁ এই দুটো যোগ করে হবে ফোর আর এই দুটো যোগ করে সিক্স, এই সিক্সটা। তাহলে এখানে উত্তর হচ্ছে এ মাইনাস বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার। যারে দিয়েছে একটা রম্বস রোড অঙ্কন করো, যার আরে হচ্ছে আট সেন্টিমিটার ওটি ছয় সেন্টিমিটার। তাহলে আরে মানে হচ্ছে রম্বসের একটা কর্ণ, ওটি হচ্ছে রম্বসের একটা কর্ণ। তো প্রথমে এইভাবে আরে এবং আরটি মাপ মানে আট সেমি আর ছয় সেমি মাপে দুটো সরলরেখাংশ এঁকে নেবে, তারপরে আট সেন্টিমিটারের মাপটা নেবে। এইভাবে মাপ নিয়ে এবার যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে আট সেমি কেটে নেবে। এবার এটাকে সমদ্বিখণ্ডিত করবে, কারণ রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখান থেকে সমদ্বিখণ্ডিত করে নেবে। করে নিয়ে এই বিন্দু দুটো জুড়ে দেবে, জুড়ে দিয়ে আমাদের যে অপর যে কর্ণ তার দৈর্ঘ্য যেহেতু ছয় সেমি তো সেইটার হাফ করে নেবে। তো এখান থেকে মাপ নিয়ে ছয় সেমি হাফ করলে হবে তিন সেমি, তো এই মাপটা নেবে। অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, এইভাবে মাঝখানে কাঁটা বসিয়ে ওপরে একটা দাগ দেবে। আর নিচে একটা দাগ দেবে, আমার কম্পাসটা একটু সরে গেছে বলে। এবারে তাহলে এটা আমাদের হয়েছে আর এ, তাহলে এটা হবে আর আর এ ও ডি আর ও এ ডি রোড। তাহলে এখানে আর ও সরি একটু কাশি হয়েছে, কেশে ফেললাম। এইভাবে আমাদের আরও এটি রম্বসটা তৈরি হয়ে গেল। চারি রথবাতে রয়েছে যে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া হলো, একটা পাই চিত্র দেখাতে হবে আর বৃত্তকলাগুলির কেন্দ্রীয় মান লিখতে হবে। তাহলে মোট দর্শক সংখ্যা 450 জন, এবারে চিত্রশিল্পীর নাম দর্শক সংখ্যা ভগ্নাংশে আর কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি অংশে নিয়ে যাবে, যেমন যামিনী রায় 80 ডিগ্রি, নন্দলাল বসু তোমার 150/450 করে হচ্ছে 120 ডিগ্রি, চিন্তামণি করমনি ওইভাবে একইভাবে 120/450 করে 96 ডিগ্রি, গণেশ পাইন 80/450 64 ডিগ্রি। তো এইভাবে করে এবার এই কোণগুলো একটা বৃত্তের যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে তাতে বসাবো। তো যে কোনো মাপের আগে একটা বৃত্ত এঁকে নেবে ব্যাসার্ধ নিয়ে। এবারে এরকম একটা ব্যাসার্ধ এঁকে নেবে, তাহলে প্রথম আছে আমাদের 80 ডিগ্রি,
তাহলে আমরা 80 ডিগ্রি কোণটা আগে বসিয়ে নেব। পরিধি অবধি যোগ করব, অতটা যাব না। এইটা তাহলে এই হলো আমাদের 80 ডিগ্রি। এরপরে আছে 120। লিখে নেবে সাথে সাথে, নইলে হয়তো খেয়াল থাকবে না। এই হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এরপরে আছে 96। এভাবে খাতা ঘুরিয়ে এই হলো 96। আর বাকি যেটা পড়ে রইল সেটা 64। এবারে নামগুলো লিখে দেবে। এখানে হচ্ছে যামিনী রায়, এটা নন্দলাল বসু, এটা চিন্তামণি কর, আর গণেশ ভাই। এবার মাঝখানে কম্পাসের সাহায্যে ছোট একটা ছোট ছোট বৃত্ত চাপ আর কি এঁকে দেবে। এইভাবে এই হয়ে গেল আমাদের পায়চিত্র তৈরি। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের অঙ্ক।